কামার প্রেম নিয়ে এই দুনিয়া, তাই না? তাই আজকের আলোচনা হবে কামতত্ত্ব। করি মানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে? আমি ছাড়তে চাইলে আমাকে তো ছাড়ে না, তাহলে প্রেম রসিকা কেমনে হব গোসাই একটু জানতে চাই। তাই বলেছে সকল কীর্তনের মূল বাউল, যাতে ফুটায় জীবের জ্ঞানের মুকুল। সাধুরা চুরি করে, এখানে বাউল উল্টো কথা বলছে। আমরা জানি চোরেরা চুরি করে, এখানে বাউল বলছে না সাধুরা চুরি করে। আর এই সাধুদের চুরি করা দেখে চোরেরা ভয়ে পালায়, আবার সাধুরা কি করে শূন্য ঘরে কোন কানে নিয়ে যায়, কোন জায়গায় আমি একটু জানতে চাই। তারপর দিন যখন শুইতে গেছে, খুলে বলি আপনাদের কাছে, ওই জমির পিঠে হাত দিয়ে বলে, এই জমি আমার, এই জমিতে আজকে বেগুন লাগামো। বউ কিন্তু রাগ হয়ে লাভ দিয়ে উঠেছে, মরার বেটা মরা, প্রথম দিন তুই আলু লাগানোর কথা কয়ে ঘুমাই পড়ছিস, আমি কিছু কই নেই। পরের দিন তুই পটল লাগের কথা কয়া ঘুমাই পড়ছিস, আমি কিছু কই নেই। আজকে যদি তুই বেগুন না লাগাস, তাহলে কালকে এই জমি বর্গা দিয়ে দিব। আজকের পালা প্রসঙ্গ তুলে ধরেছেন একেবারে অরিজিনাল বাউল গান। শাস্ত্রে বললেন, কাম না থাকলে প্রেম হয় না, কাম যদি থাকতো তাদের মধ্যে প্রেম থাকতো। তাই শাস্ত্রে বললেন, কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে কৃষ্ণ সেবার জন্য। কাম বাদ দিলেই প্রেম যাবে ধরা, এই কামের মধ্যেই প্রেমের জন্ম, ভেবে দেখ তোরা। জয় গুরু জয়। শুরু করবো দরজার পালা, যার সঙ্গে আজকে আমার আসর আমাদের উত্তরবঙ্গের রত্ন, আমার শ্রদ্ধেয় কাকা কাকা গোসাই, মাননীয় বিভূতিভূষণ সন্ন্যাসী। তো ওনার সঙ্গে আজকে আমার আসর, ওনার মূল্যবান সময় আমি নষ্ট করব না, সরাসরি পালা প্রসঙ্গে প্রবেশ করতে চাই। আজকের আলোচনা হবে গুরু শিষ্য ভাবধারা। আলোচনা কোথায়? কামতত্ত্ব, কাম আর প্রেম নিয়ে এই দুনিয়া, তাই না? তাই আজকের আলোচনা হবে কামতত্ত্ব। আমার শ্রদ্ধেয় কাকা গোসাইকে গুরুর জায়গা দিয়ে আমি অধম শনেক দাস শিষ্যের জায়গায় দাঁড়িয়ে কিছু কথা, কিছু মনের ভাব করে যাই প্রকাশ। হ্যালো হ্যালো, করি মানা কাম ছাড়ে না করি মানা কাম ছাড়ে না মদনে মদনে আমি প্রেম রসিকাব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে বয়সে বিয়ে হয়েছে। এবার শ্বশুর বাড়িতে মন খারাপ করে মায়ের জন্য, দাদার জন্য। তো আমাদের বাড়ির পাশে, শ্বশুর বাড়ির পাশে এক মাসিমা আছে, ওই মাসিমা আসে আর মাঝে মধ্যে একটা করে গল্প শোনায়। তো একদিন গল্প বলতে বলতে আমাকে বললো, বৌমা তোমাকে একটা গল্প শোনাবো, শুনবা? আমি বললাম কী গল্প? আমার সেদিন খুবই মন খারাপ করছিল মায়ের জন্য, বসে বসে কাঁদছিলাম। তো ওই মাসি আমাকে হাসানোর জন্য গল্পটা শোনালো। কী গল্প বলে কি জানো? আমাদের বাড়ি ছিল বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ, মানে ওই মাসি বলছে আমাদের বাড়ি ছিল বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, বাড়ি বাড়ি দলা খেয়ে বেড়াতো। দলা বলতে আগেকার দিনে কেউ যদি খেতে বসতো, সেখানে কোনো বাচ্চা মানে থাকলে পারে, ভাত মেখে সুন্দর করে একটা দলা পাকিয়ে তার হাতে তুলে দিত।
এখনকার দিনে দেয় না আর খায়ও না আগেকার দিনে দলা খাওয়া অভ্যাস ছিল বাচ্চাদের তো ওই মাসি বলছে জানো যখনই কেউ খেতে বসতো ওই বাচ্চাটা গিয়ে খাওয়ার সামনে বসে থাকতো মানে ওর দলা খাওয়া অভ্যাস তাই এক ভদ্রলোক মনে মনে চিন্তা করছে তোকে প্রত্যেক দিনই এক দলা করে ভাত দেই আর আগেকার দিনের মানুষের একটু অভাব ছিল বেশি হ্যাঁ এত কয়টা ভাত আর এক গামলা পান্তা হাতের ঝোল এই খেয়ে পেট ভরতে হতো খুদের ভাত তাই এইভাবে করে ওই লোকটা মনে মনে চিন্তা করছে ভাত দিয়েই কয়টা তোকে আমি কি দলা দেবো আর আমি কি খাবো এবার বলছে এই বাড়ি যা আমরা এখন ভাত খাবো বাড়ি যা আমরা এখন ভাত খাবো তো ছেলেটা তো দলা খাবে তো জানে ওরা এখন খেতে বসবে আর বাচ্চাটারও খিদা লেগেছে খেতে বসলেই একটা দলা পাবে এইবার ওই ছেলেটা কি করেছে খুঁটি আগেকার দিনে যে বাঁশের খুঁটি দিয়ে ঘর বাড়ি তৈরি হতো ওই খুঁটির মধ্যে হাত ভরে দিয়েছে এমনি করে খুঁটির মধ্যে হাত ভরে দিয়ে এবার ওই চাপাইয়ের ভাষা বুঝলেন বলছে ছানারে খুঁটি ছাড় ছানারে খুঁটি ছাড় মানে খুঁটির মধ্যে হাত ভরে দিয়ে যদি খুঁটিকে বলে ছাড় ছাড় খুঁটিকে ছাড়বে আর খুঁটির মধ্যে হাত ভরে দিয়ে বলছে ছানারে খুঁটি ছাড় ছাড় আমাকে ছাড় খুঁটি আর তো ছাড়বে না এবার আবার লোকটা বলছে এই তুই বাড়ি যা আমরা ভাত খাবো বলে দেখো তো আমি তো খুঁটিকে ছাড়তে চাইছি খুঁটি যে আমাকে ছাড়ে না আমি তো খুঁটিকে বলছি খুঁটি তুই আমাকে ছাড় ছাড় খুঁটি তো আমাকে ছাড়ে না আমি কি করব করিমানা কাম ছাড়ে না মদনে আমি প্রেম রসিকা হব কেমনে আমি ছাড়তে চাইলে আমাকে তো ছাড়ে না তাহলে প্রেম রসিকা কেমনে হব গোসাই একটু জানতে চাই করিমানা কাম ছাড়ে না Yeah.
সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, বাউলের উল্টো কথা এক একটা মানুষের বাইশটা করে মাথা। সকল কীর্তনের মূল বাউলে যাহাতে ফুটায় জীবের জ্ঞানের মুকুল, কেন বলেছে? কারণ নাম কীর্তন পদাবলী বাউল এই যে তিনটি আঙ্গি, এর মধ্যে বাউল একদম সত্য কথা বলে, বাঁচার কথা বলে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার কথা বলে। বাউল খবরের কাগজ দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। অতীত দেখে না, বর্তমান দেখে, বর্তমান বলে তোমার এখন কি হবে, আগে আজকের দিন তো বাঁচো, তারপরে কালকের কথা ভাববে নাকি? আর কালকে বাঁচার জন্য সেই কর্ম আজকে তোমাকে করতে হবে, এটা বাউল বলতে পারে একমাত্র। তাই বলেছে সকল কীর্তনের মূল বাউল যাতে ফুটায় জীবের জ্ঞানের মুকুল, সাধুরা চুরি করে। এখানে বাউল উল্টো কথা বলছে, আমরা জানি চোরেরা চুরি করে, এখানে বাউল বলছে না সাধুরা চুরি করে, আর এই সাধুদের চুরি করা দেখে চোরেরা ভয়ে পালায়। আবার সাধুরা কি করে, শূন্য ঘরে কোনখানে নিয়ে যায়, কোন জায়গায় আমি একটু জানতে চাই। সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, শুনলাম আমাদের মালদা জেলারই একজন সুকণ্ঠী গায়িকা এবং তত্ত্বতরজায় খুবই পারদর্শী, উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে ফেলেছেন তত্ত্বের জগতে, সেই সনেকা দাসী আজকের পালা প্রসঙ্গ তুলে ধরেছেন একেবারে অরিজিনাল বাউল গান। বাংলাদেশে আপনারা শুনেছেন যে গানকে বিচার গান বলা হতো, সেই বিচার গানই কিন্তু বাউল গান।
তা সেই দেশে যেভাবে গান গাওয়া হতো গাইতো, আমি তো গাইনি, আমি ছোট্টবেলায় চলে এসেছি, গানের উত্তর গান দিয়ে, এটাই হচ্ছে মূল বাউল গানের প্রথা। আর আমরা যে পালা প্রসঙ্গ করে থাকি সেই পালা প্রসঙ্গকে বলা হয় এটা বাউল তরজা গান, আর যেখানে শুরু করেছে বাউল করচা গান এটা হচ্ছে বাউল করচা। তে ভাবধারা গুরু শিষ্য ভাবধারা, সেই গুরু শিষ্য ভাবধারার উপরে দাঁড়িয়ে আজ কাম এবং প্রেম তত্ত্বের উপরে দাঁড়িয়েছে। করিমানা কাম ছাড়ে না মদনে, ও গুরু গুরুর প্রেম রসিকা হব আমি কেমনে। সুন্দর গান তুলে ধরেছেন, জানি না সেই জায়গায় সমাধান দিতে পারবো কি না। গুরু মুখে যতটুক শুনেছি বলার চেষ্টা রাখব। আমার বিপক্ষের ভাবুক তিনি, আজ শিষ্যের ভূমিকা নিয়েছেন তিনি, আমাকে রাখলেন গুরুর ভূমিকায়। আগেই ক্ষমা ভিক্ষা চাই, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। কেন নাই? এই জগতে গুরু তারা যাদের গুরুত্ব আছে, গুরুর গুরু হচ্ছে গুরুত্ব, যার মধ্যে কোনো গুরুত্ব নাই তাকে গুরু বলা যায় না, সে শুধু তুরুরুরু বাবা। তাই গুরুর গুরু গুরুত্বই হচ্ছে গুরু। অসীম বাবু কিছু কথা বলেছিলেন গুরুর গুরুত্ব সম্বন্ধে, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, দেখানোর গুরুত্ব, রাখার গুরুত্ব, রাখার গুরুত্ব, শোনানোর গুরুত্ব, শোনার গুরুত্ব, এই সমস্ত দিক দিয়ে যার গুরুত্ব আছে সেই কিন্তু গুরু। তাই আমার মধ্যে কোনো গুরুত্ব নাই, তাই গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। তা আমার ভিতরে শুধু অন্ধকারই পাবেন, আলোটুকু পাবেন না। তে সুন্দর তার জিজ্ঞাসা, গুরু প্রেম রসিকা হব কেমনে, করিমানা কাম ছাড়ে না মদনে, গুরু প্রেম রসিকা হব কেমনে। তার মধ্যে একটা গল্প গিয়ে গেছে, সুন্দর গল্প, যে কামে ছাড়ে না, এর উপরে উদাহরণ করে, কাম ছাড়ে না মদনে, গুরু প্রেম রসিকা হব কেমনে। শাস্ত্রে বললেন কাম না থাকলে প্রেম হয় না, যদি কাম না থাকে তাহলে প্রেম সেখানে থাকবে না। তার উদাহরণ, একটা বয়স্ক মাকে নিয়ে আসবেন, তার দেহে কাম নাই, তার সঙ্গে বুড়ো বাবার কি প্রেম হবে? ওই প্রেম আর হবে বাবা? হরিবল হরিবল হবে না। এ বুড়ার দেহ কাম নাই, তাহলে সেই প্রেম কিন্তু আর নাই। কেন নাই? ওই যে কাম নাই, কাম যদি থাকতো তাদের মধ্যে প্রেম থাকতো। তাই শাস্ত্রে বললেন কাম থাকবে, কামনা শূন্য সে কাম হবে কৃষ্ণ সেবার জন্য, কাম বাদ দিলেই প্রেম যাবে ধরা, এই কামের মধ্যেই প্রেমের জন্ম, ভেবে দেখ তোরা। তাহলে শুধু প্রেম করেই যাব, কামের মধ্যে থাকব না, তাও কিন্তু হবে না। আমি একটা ছোট্ট করে গল্প বলে নেই, ও যখন কয়ে গেছে, গল্পটা কেমন, একজন চাষি বুঝলেন, চাষবাস করে খায়, লেখাপড়া জানে না, গ্রামে অগাধ গ্রামে তার বাড়ি, কিন্তু দীক্ষা নিয়েছে। আগেকার দিনে প্রচলন ছিল লেখাপড়া শিখুক আর না শিখুক, মা বাবা তাদেরকে দীক্ষাটা দিত, আগে সময় মতো তাদেরকে দীক্ষা দিত, দীক্ষা নিয়েছে। তে মাঝে মধ্যে গুরুদেব বাড়ি আসে, বাড়ি এসে ওই ছেলেটাকে বোঝায়, বাবারে খালি প্রেমের জগতে থাকবি, কামের জগতে কখনোই যাবি না, কাম হচ্ছে মানুষের জীবনের সর্বনাশের মূল, তে কামের জগতে তুই থাকবি না, সবসময় প্রেমের জগতেই থাকবি। এ গুরুদেব বুঝায়, ও তাই বুঝে। তে কিছুদিন পরে ওই ছেলেকে কিন্তু বিয়ে দিয়েছে মা বাবা, তো মা বাবা বিয়ে দিয়েছে। আগেকার দিনে ছেলেরা বউ দেখতে যেত না, মা বাবা যাকেই পছন্দ করে দিত তাকে নিয়ে সংসার করত। তো ওইভাবে মা বাবা ওই ছেলেটাকে বিয়ে দিয়েছে। কি বলবো আপনাদের কাছে, বিয়ে হয়ে গেছে, যে যেদিন বাসর রাত ওই বাসর ঘরে ঢুকেছে, বাসর ঘরে ঢুকার পরে বউর ঘুমটা খুলে যখন বউ দেখেছে ছেলে কিন্তু আত্মহারা হয়ে গেছে আনন্দে,
এত সুন্দর বউ, এত খুশি হয়েছে ছেলে, সে আর বলার কায়দা নাই, মানে সুন্দর বউ পেলে যা হয়। তাই যাই হোক, সুন্দর বউ থেকে খুব আনন্দ। তাই মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, ভালোবাসে আর বলে এই জমি হচ্ছে আমার, আমি ও বিয়ে করেছে তাহলে ওই জমি ওর, বিয়ে করেছে তাহলে ওই জমি ওর, ও চাষবাস করে তো ওই জন্য বলে এই জমি আমার, এই জমিতে আমি আলু লাগাম। এই কইয়েই কিন্তু শুয়ে পড়ছে, এক ঘুমে রাত পার। এখন বউ মনে মনে চিন্তা করে এ কেমন হয়ে গেল, যাই হোক নতুন বউ কিছু কয় নাই। তার পরের দিন আবার শুইতে গেছে, কি বলি আপনাদের কাছে, ওই দিনও মাথায় হাত দিয়ে আদর যত্ন করে কয় এই জমি হচ্ছে আমার, এই জমিতে আমি পটল লাগাম। এই কয়ে আবার শুয়ে পড়ছে, এক ঘুমে রাত কাবার। ওই দিনও বউ কিছু কয় নাই। তারপরের দিন যখন শুইতে গেছে, খুলে বলি আপনাদের কাছে, ওই জমির পিঠে হাত দিয়ে বলে এই জমি আমার, এই জমিতে আজকে বেগুন লাগামো। বউ কিন্তু রাগ হয়ে লাভ দিয়ে উঠেছে, মরার বেটা মরা, প্রথম দিন তুই আলু লাগানোর কথা কয়ে ঘুমাই পড়ছিস, আমি কিছু কই নেই। পরের দিন তুই পটল লাগের কথানো কয়া ঘুমাই পড়ছিস, আমি কিছু কই নেই। আজকে যদি তুই বেগুন না লাগাস তাহলে কালকে এই জমি বর্গা দিয়ে দিব। কথাটার কিন্তু তাৎপর্য আছে, মা শুনতে খারাপ, একটু হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আসলে কথাটা খারাপ নয়। এই কথাটা বললাম কেন, না শুধু কাম থাকবে না, শুধু প্রেম থাকবে হবে না, তাই কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে কৃষ্ণ সেবার জন্য। কাম বাদ দিলেই প্রেমে যাবে ধরা, কামের মধ্যেই প্রেমের জন্ম, ভেবে দেখ তোরা। তাহলে কামও করতে হবে আর কামের মধ্যে প্রেমও করতে হবে। তাই গানের মধ্যে যাই, ওরা একটু খাওয়া দাওয়া করছে তো, হয় নাই আলোচনায় তো যাব, উত্তর গানটা গাইতে হবে, আলোচনাও হবে। চোর দিয়ে চোর ধরা ধরি একই আজব কারখানা, আমি যাহা জিজ্ঞাসা করি গুরু তুমি তা বলো না। সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, নিয়ে যায় কোনখানে সন্ধানে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। উল্টো কথা, চোর দিয়ে সব চোর ধরা ধরি, তাহলে চোরকে, এক চোর হচ্ছে আমার বাবা, এক চোর হচ্ছে আমার মা, এক চোর আমার বাবা, এক চোর হচ্ছে আমার মা। এ চোর দিয়ে চোর ধরা ধরি একই আজব কারখানা, সাধুরা চুরি করে, সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে। তে চোরেরা চুরি করে, এখানে বললেন না সাধুরা চুরি করে, হ্যাঁ সাধুরা চুরি করে, সাধুরাই তো চুরি করে। কেন চুরি করে? একটা গান আছে বিজয়বাবু, কার কাছে গেলে এই ভাণ্ড আমি পূর্ণ করি, কার কাছে গেলে ভাণ্ড পূর্ণ করি, যে পিতৃসত্তা আমি হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে, তা আবার পূর্ণও কিন্তু করা যায় বাবা, যদি তার প্রতি তার গুরুর কৃপা হয়, গুরু যদি তাকে কৃপা করে রেচক পুরো কুম্ভক প্রাণায়াম, এ গুরু কর্ম যদি কৃপা করে প্রদান করে, তাহলে অপূর্ণ ভাণ্ড আবার পূর্ণ করা যায়। তা কিভাবে? আমরা যেমন ইঞ্জেকশন দেই, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেয়, বুঝে নেবেন বাবা, তো ইঞ্জেকশন যখন দেয়, ওষুধ ঢুকিয়ে দেয় আমাদের দেহের মধ্যে, আবার ওই ইঞ্জেকশন দিয়ে দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু রক্তও কিন্তু টেনে নিয়ে যায়, জানে বাবা, নেয় না ডাক্তাররা, নেয় তো রক্ত পরীক্ষা করতে গেলে ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়ে রক্ত এক সিরিঞ্জ ভর্তি করে নিল, আবার ওই ইঞ্জেকশনটা দিয়ে ঔষধ ঢুকিয়ে আবার দেহের মধ্যে পুশ করে দিল। অর্থাৎ যদি গুরু কৃপা হয়, যে ভাণ্ড অপূর্ণ হয়ে গেছে সেই পূর্ণ, এই অপূর্ণ ভাণ্ড আবার পূর্ণ করা যায়। তে সাধুরা চুরি করে, কেন এই চুরি করে? তার অপূর্ণ ভাণ্ডকে পূর্ণ করার তরে সাধুরা চুরি করে, এটা বুঝতে পারে না কিভাবে সাধু চুরি করছে, ওই ইঞ্জেকশনের মতো তারা টেনে তুলে নিচ্ছে, অপূর্ণ ভাণ্ডকে পূর্ণ করছে।
তাই সাধনা চুরি করে, চোরেরা পালায় ডরে ডরে চোরকে। আমার দেহের মধ্যে আরো ছয়জন চোর ছিল, কথাগুলো বলা ভালো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎমাৎসর্য, এই যে ছয়টা রিপু, ছয়টা চোর হয়। কিন্তু সাধু যখন চুরি করে তখন এই চোরেরা আর সেখানে থাকতে নারে, ওই চোরগুলো তখন পালিয়ে যায়, তখন পালিয়ে যায়। তে শোনাই গান, আর গানে গানে দিয়ে যাচ্ছি। ওরে খেপি সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, ও দেখো সন্ধানে পার হইয়া যায়। ওই প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে তুরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সাবধানে পার হইয়া যায়। প্রেম নদীতে, ভাব নদীতে, ভাব নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।
হইবে ভারী ঘাটে বেঁধে রাখিও তরি উদাহরণ দিয়ে যাই যদি ঝড় তুফান প্রবল বেগে ছুটে আসে যদি আমি তরি ছেড়ে দেই তাহলে আমার তরিখানা ডুবে যেতে পারে ডুবে যাবে কিনারায় ভিড়বে না ডুবে যাবে কারণ তুফান উঠেছে তো ঝড় উঠেছে তাহলে তখন কি করার প্রয়োজন না কিনারায় তরিখানা বেঁধে রাখতে হবে আমার মায়েরা যখন দুধ জাল করে দেখবেন দুধ জাল দিতে যখন দুধ উতলে হাড়ি ভর্তি হয়ে যায় পড়া পড়া ভাব সঙ্গে সঙ্গে মায়েরা কি করে হাড়িটা ধরে উনুন থেকে নামিয়ে দেয় আর তাও যদি না করে তাহলে যে কাঠ দিয়ে জাল দিচ্ছে ওই কাঠখানা কিন্তু টান দিয়ে উনুন থেকে বের করে দেয় কি বাবা হরি বল হরি বল ঠিক তদ্রূপ তখন ওই দুধটা আস্তে আস্তে তার নিজের জায়গায় ফিরে আসবে তাই মহাজন বললেন উঠলে পরে তুফানেরে ভারী ও তোর ঘাটে বেঁধে রাখিস রে তরি উনুন থেকে তরিখানা নামিয়ে ফেলিস আর তাও যদি না পারিস যে খড়ি দিয়ে জাল দিচ্ছিস ওই খড়িটা টান দিয়ে উনুন থেকে বের করে নিস টান দিয়ে বের করার পরে বাইরের গরম বাতাস সুষুম্না নারীতে স্থিত করে ব্রহ্ম নারীতে প্রবেশ করিয়ে চিত্রানীর বাকানলে ঢুকিয়ে বজ্রানীতে গিয়ে শীতল করতে হবে তখন ওই গরম জিনিস তখন ঠান্ডা হয়ে যাবে ওখানে বীজ আছে তে গরম জিনিস যখন ঠান্ডায় পরিণত হয়ে যাবে অর্থাৎ বরফে পরিণত হয়ে যাবে তখন দেহের কাম দমন হয়ে যাবে তখন আর মরার ভয় থাকবে না তরি ডুবার ভয় থাকবে না পদকার বললেন
ভগিনীর প্রেমের আশায় চণ্ডীদাস বর্ষি বাইতে শুরু করলেন। একটা দিঘির পারে, ও পারে রজকুনী কাপড় কাছে, এপারে চণ্ডীদাস বর্ষি বা বিনা টোপে, শুধু ছিপি আছে বাবা, আর একটা সুতা ঝোলানো আছে, ওর মধ্যে বর্ষি টর্ষি কিচ্ছু নাই। দেখিয়ে ফেলে, বর্ষি ফেলেছে এই দিকে আর তাকিয়ে আছে রজকিনীর দিকে। এমনি করতে করতে বর্ষি বাইছে, কোনোদিন মাছ ধরতে দেখলাম না, তাহলে বুঝার কি আর বাকি থাকে। রজকুনি ডাক দিয়ে জিজ্ঞাসা করলে, ও ঠাকুর, এই 12 বছর ধরে যে তুমি বর্ষি বাইছ, দুই একটা মাছ কি পেলে, পেয়েছ? চণ্ডীদাস করলেন বর্ণনা, মাছ তো এই 12 বছরের মধ্যে পাই নাই, এই 12 বছরের মধ্যে একটা টিপও আমার বর্ষিতে দেয় নাই, কিন্তু আজ 12 বছর পরে আজকে সবে মাত্র আমার বর্ষিতে একটা টিপ দিল। এই কথা শোনার পরে রজকিনী চিন্তা করে, যদি রাসের ভজন করতে হয়, যদি কৃষ্ণ ভজন করতে হয়, তাহলে এমন একজন পুরুষের দরকার যার এত ধৈর্য, এত ধৈর্যবান পুরুষ, না হলে কৃষ্ণ ভজন হয় না, আর ধৈর্য না থাকলে সে কোনোদিন প্রেম রসিকাও হতে পারে না। ধৈর্যতা যার বীর্যতা, যার যতখানি ধৈর্য তার পূর্ণ হয় সকল কার্য, যার ধৈর্য নাই তার বীর্য নাই। তাহলে এমন ধৈর্যবান পুরুষই আমার দরকার। ইশারা দিয়ে ডাক দিলেন, চণ্ডীদাস আজকে রাত্রে আমার বাসরে এসো। এই কথা শোনার পরে চণ্ডীদাস আনন্দে আটখানা হয়ে গেলে, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ধুতি পরে, ধুতি পাঞ্জাবি পরে রাত্রেবেলা ওই চণ্ডীদাসের বাড়িতে গিয়ে দরজায় গিয়ে নাড়া দিয়েছে, ঠক ঠক করেছে। রজগুনে বলছে, কে? বলে, আমি চণ্ডীদাস। চণ্ডীদাস, এত রাত্রে কেন এসেছো? বলে, তুমি তো আমাকে আসতে বললে। রজগুনে বললেন, আমি আসতে বলেছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। চণ্ডীদাস বললেন, করো না ছলো না, তুমি আমাকে আসতে বলেছিলে তাই আমি এসেছি। ও, তুমি, আমি তাহলে আসতে বলেছিলাম, তা আসতে যখন বলেছিলাম, তোমার কি দীক্ষা হয়েছে? চণ্ডীদাস করলেন, না আমার দীক্ষা হয়নি। এখানে আসার মধ্যে আমার দীক্ষার কিসের, দীক্ষা কিসের? রজকুনি বললেন, দীক্ষা এই জন্য, মানুষ মানুষ পশুত্ব হয়ে যায়, এই মনুষ্যত্ব ত্যাগ করে যখন মানুষ পশুত্ব ধারণ করে, তাই তোমাকে দিয়ে তো বিশ্বাস নাই, তোমার যে গুরু নাই, তাই তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি মনুষ্যত্ব থেকে কখন পশুত্ব রূপ ধারণ করো? যার গুরু থাকে সে মনুষ্যত্ব থেকে যদি পশুত্ব ভাব ধারণ করতে যায়, তখন গুরু তাকে সাবধান করে দেয়, গুরুর কথা স্মরণ হয়ে যায়, কি বাবা হয় না? তাই আমি বিশ্বাস করি না, যাও আগে দীক্ষা নিয়ে এসো। ওই রাত্রেবেলায় চণ্ডীদাস চলে গেলেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে, গিয়ে বললেন, তুমি আমাকে দীক্ষা দাও। দীক্ষা দিলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন, আবার ছুটে আসলেন, আবার দরজায় যখন নাড়া দিয়েছে, রজকুনি বললেন, দীক্ষা হয়েছে? বলে, হ্যাঁ দীক্ষা নিয়েছি। কোন মন্ত্রে? বলে, দীক্ষা নিয়েছি আমি কৃষ্ণ মন্ত্রে। এবার তো তোমার ঘরে ঢুকতে দাও। রজকুনি বললেন, তোমাকে যে ঘরে ঢুকতে দেব, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? একটা সম্পর্ক চাই, কি সম্পর্ক? চণ্ডীদাস বললেন, জানি না তো তোমার সঙ্গে আমার কি সম্পর্ক। রজকুনি বললেন, যাও, তুমি যার কাছে দীক্ষা নিয়েছো
আপনার কাছে পাঠিয়েছিল যে উপদেশ দিয়েছিল সে আমার সম্পর্কে কি হয়? গঙ্গাদাস পণ্ডিত বলেন যদি পুরুষ হয় তাহলে সে হয় তোমার বাবা, আর যদি মেয়ে হয় তাহলে হবে তোমার মা। এই কথা বলা মাত্রই চণ্ডীদাসের কাজ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে। গুরুদেব এতক্ষণে বলে কি, এতক্ষণে বলে কি, মনের দুঃখে মনে নিয়া চণ্ডীদাস ঘরে তো বসিল, ঘরের মধ্যে বসে বসে চণ্ডীদাস লিখিতে লাগিল। রজকিনী বুঝতে পেরেছে চণ্ডীদাস রাগ করেছে, তাই রজকিনী কি করেছে, একটা সর্ষার তেলের প্রদীপ জেলে হাতে নিয়ে, সেই দিন ছিল ভাদ্র মাসের পূর্ণিমার দিন, ভাদ্র পূর্ণিমা, একটা প্রদীপ হাতে নিয়ে সর্ষার তেলের একটা কাপড় পরিধান করেছে, আর একটা কাপড় দিয়ে বক্ষ আচ্ছাদন করেছে। পরে যখন রজকিনী চলে আসলেন, চণ্ডীদাসের জ্বালানা দিয়ে চণ্ডীদাসকে দেখছে, কোনো কথা বলছে না। চণ্ডীদাসকে দেখতে দেখতে কখন জানি তার হাতের থেকে প্রদীপ পড়ে গেছে, এটা রজকিনী বুঝতে পারে নাই। কখন জানি তার বুকের কাপড় ছিল, সে কাপড়টা কখন যেন পড়ে গেছে, রজকিনী বুঝতে পারে নাই। হঠাৎ করে চণ্ডীদাস জানলার দিকে তাকিয়েছে, জানলার দিকে তাকিয়ে চমকে উঠেছে, কি আজকে ভাদ্র পূর্ণিমা, আকাশে একটা চন্দ্র, আজ আমি তিনখানা চন্দ্র একত্রিত দেখতে পাই। দেখা মাত্রই চণ্ডীদাসের ভিতরে কামনার আগুন জ্বলে উঠেছে, কামনায় মত্ত হয়ে রজকিনীকে যখন জড়িয়ে ধরতে যায়, রজকিনী করলেন মানা, একই চণ্ডীদাস তোমার নয়নে কেন আমি কামনার আগুন দেখতে পাই, আমি না এসেছি তোমার সঙ্গে রসের ভজন করতে, তাহলে তোমার চোখে আগুন কেন, কামনার আগুন কেন? তুমি জানো না এই নারীর দক্ষিণ দেশে অর্থাৎ নাভির নিম্ন দিকে, এটা হচ্ছে দক্ষিণ দেশ, এই নারীর দক্ষিণ দেশে আছে একটা মহা শ্মশান, সেই শ্মশানে প্রতিনিয়ত জীবসত্তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, থাকিবি পূরব মুখে, গোপন পীড়িত গোপনেই রাখিবি, তবেই তো থাকিবি সুখে। গোপন পীড়িত গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ, ওই সাপের সামনে ভেতরে নাচাবি, তবেই তো রসিক। এই কথা শুনিয়া চণ্ডীদাস
লিখিতে বসিল সেই নারীটা মধুর পাত্রী হয়ে যায়। সেই মেয়েটাকে দেখলে বলে বাহ মেয়েটা দেখতে খুব মধু, কথাগুলো খুব মধু, চলনটা মধু, গলাটা মধু, হাসিটা মধু, তার সর্বশরীরটা মধুময় হয়ে যায়। আর তৃতীয় দাঁড়েতে অন্দর পরয় পুরুষকে ধরে বলি তোমার ধারে, সেই পুরুষটাকে মাতালের মতো ব্যবহার করে, তাই প্রাকৃত কাম বাদ দিয়া অপ্রাকৃত কামে গিয়া, প্রাকৃত কাম বাদ দিয়ে অপ্রাকৃত কাম ধারণ করিলে করিলে পরে এই ভাব যে নারীর মধ্যে রয়, সেই নারীর স্পর্শ যদি কোন পুরুষে পায় তাহলে সেই পুরুষ সকালবেলা আর গৃহে থাকে না, দু বাহু তুলে বল হরি বল হরি বলে সারা জীবনের মতো বৃন্দাবনে চলে যায়। নিতাই রসিক সবাই বলে একটু বললাম তোমার ঠাই, ওরে ভক্ত রসিক হওয়া কিন্তু মুখের কথা নয়। তাই কি বললেন ওই আমি আমি রসিক বলি তারে, যে জন লিঙ্গ জনির ধার ধারে না এই মুখে মুখে শৃঙ্গারে করে, রসিক বলি তারে আমি রসিক বলি তারে আমি রসিক বলি তারে আমি রসিক বলি তারে, রসরাজ উজ্জ্বল মূরতি বিন্দুতে জলে ধরে
সুন্দর যা কিছু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি খুব ভালো লেগেছে তবে আশা এখনো কিন্তু পূর্ণ হয়নি মানুষের আশা কি সহজে পূর্ণ হয় না তাই না তো ছোট করে আরেকটি গান গাইবো এখানেও কিছু জানার বিষয় রয়েছে কিছু জানতে চাইবো দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে পরবর্তী শিল্পী হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে তবুও গান তো অনেকই হয় তাই না হাতে যদি একটা স্মার্টফোন থাকে গানের অভাব থাকে না কিন্তু কিছু কথা কিছু গুরুঘরের কথা যেগুলো স্মার্টফোন কম্পিউটার কোনো কিছুতেই পাওয়া যায় না তো সেই কথাগুলো জানার বিষয় আজকে তো আরেকখানা ছোট করে গান গাই Hello, hello. Shei prem guru janao go amar. Jate monir koi tab kete jai dayal. Ei monir koi tab kete jai. সেই প্রেম গুরু জানাও আমায় যাতে মনে Thank you.
ব্রজের কৃষ্ণ শ্যামরাই অষ্টসখী অষ্টরমণী যার সেই দ্বারকাই তার সহধর্মিণীদেরকে নিয়ে সুন্দরভাবে দ্বারকা নগরীদের সঙ্গে রাজ্য পরিচালনা করে যখন কৃষ্ণ ঘুমায় ঘুম ঘরে নয়ন জলে তার বক্ষ ভেসে যায় তাই সেই অষ্টরমণী জিজ্ঞেস করছে হে কৃষ্ণ শ্যামরায় আমরা এই আটজন রমণী থাকতেও তোমার কিসের অভাব যে তুমি ঘুম ঘরে কেঁদে কেঁদে ওঠো রাধারানীর কাছে কি এমন প্রেম ছিল যে সেই প্রেমের কথা তুমি ভুলতে পারো না আর কোন প্রেম গোপীদের কাছে ছিল যে প্রেমের কারণে কৃষ্ণ শ্যামরায় রাধার পায়ে ধরে প্রেম হলো সাড়ে তিন রতি অর্ধরতি কার কাছে একটু বলে যাবে ধর্ম সাড়ে তিন রতি কার কার কাছে অর্ধরতির মাপ কতখানি কি দিয়ে মাপা যায় এই অর্ধরতিকে একটু ভালো করে জানতে চাই কোন প্রেমে ওরে সহজ প্রেম সহজে হয় না রে ওরে খেপা সহজ প্রেম সহজে হয় না যেজন মরিলে বাঁচাইতে পারে যেজন মরিলে বাঁচাইতে পারে পারে কয়জন রে সহজ প্রেম সহজে হয় না যেজন মরিলে বাঁচাইতে পারে এমন পারে কয়জন তাহলে মানুষ মরে গেলে কি মানুষ বাঁচাতে পারে না শাস্ত্রে বললেন মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণা তস্মাদতি প্রযত্নে কুরুতে বিন্দু ধারণা অর্থাৎ বিন্দু পতনে যে মরণ এই মরণের হাত থেকে যে বাঁচাইতে পারে সে হয় সঠিক প্রেমিক বা প্রেমিকা তাই গানের ভাষায় মহাজন বলেছেন ও যেজন মরিলে বাঁচাইতে পারে পারে কয়জন রে
সহজ প্রেম সহজ প্রেম সহজে হয় না আকর্ষক মনমত মদন
এই যে কৃষ্ণের প্রেম, এই কৃষ্ণের যে সাধনা, তাকে কাম গায়ত্রী দিয়েই একমাত্র কৃষ্ণ ভজন। তাই রাধার সঙ্গে কৃষ্ণের সঙ্গে স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। রাধা হচ্ছে প্রেমিকা আর কৃষ্ণ হচ্ছে প্রেমিক, এটা হচ্ছে প্রেয়সী রূপা তত্ত্ব। উদাহরণ তাই গানের ভাষায় বললে, শিরোপা তত্ত্বের কাছে যাই, আগে গানটা শেষ করতে। অমূল্য সামর্থ্য আর সাধারণী, আরে দেখো অর্
ধর তুই তয় তাহলে কে কোন রতিতে কৃষ্ণকে পেলে সাধারণী রতি গোপিকা সাধারণী রতি হচ্ছে গোপীদের কাছে আর সমদস্যা রতি চন্দ্রাবলীর কাছে আর রাধারানীর কাছে হচ্ছে সামর্থ্যা রতি আর অর্ধরতি হচ্ছে কুব্জার কাছে তাই কুব্জাকে বলা হয় কুব্জাকান্ত হরি এই তো সাড়ে তিন রতি প্রেম বললাম তোমার ঠাই আরে মধুর ভাবে রাধারানী কৃষ্ণ পেলেন বৃন্দাবনে তাই মধুর প্রেমে মধুর প্রেমে কেন ভাগবতে লেখা আছে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয় দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়য় গুণাধিক্য সাদাধিক্যে বাড়া বারে প্রতীক রসে শান্ত দাস্য সক্য বাৎসল্য ওই মধুরেতে বৈশে কৃষ্ণ প্রাপ্তির উপায় এই প্রেমা হতে এই প্রেমের কথাই লিখেন ভাগবত আকাশাদি গুণ যেমন পর পর ভূতে এক দুই তিন চার মিলে পৃথিবীতে গুণাধিক্য শতাধিক্যে বারে প্রতীক রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এই মধুরেতে বৈশে কৃষ্ণ প্রাপ্তির উপায় এই প্রেমা হতে এই প্রেমের কথাই লিখেন ভাগবত রাধার সঙ্গে যে প্রেয়সী রূপা মধুর প্রেম এখানে রাধা কৃষ্ণের যে মিলন খেপা এই মিলন কোনো দেহজ মিলন না দেহের সঙ্গে দেহের কোনো মিলন না এই রাধা কৃষ্ণের মিলনটা হচ্ছে দেহাতীত মিলন দেহাতীত মিলন এটা দেহজ মিলন নয় তাই রাধা হচ্ছে প্রেয়সী রূপা তত্ত্ব মধুর প্রেম যদি একবার বিবাহ বন্ধনে বন্দী হয়ে যায় তাহলে তার কাছে আর মধুর প্রেম থাকে না মধু প্রেম হারিয়ে যায় উদাহরণ দিয়ে যায় একটা ছেলে হয়তো একটা মেয়েকে ভালোবাসে এই ভালোবাসার মাধ্যম দিয়ে ওই ছেলেটা এক পলক যদি মেয়েটাকে দেখতে পায় মনে যে কত আনন্দ কি ফুর্তি কি যে ভালো লাগে ওই মেয়েটাও যদি ছেলেটাকে এক পলক দেখতে পারে অনেক সময় ফোনে বলে তুমি একটু আসো না একবার তোমাকে শুধু দেখব এই যে মনের যে আনন্দ এই আনন্দটা ফুরিয়ে যায় কখন ওই ভালোবাসার মানুষ দুইজন যখন বিবাহ বন্ধনে বন্দী হয়ে যায় আর সেই ভালোবাসার টান থাকে মা আর থাকে না বিবাহ মানে বিশেষভাবে বহন করা এই বিশেষভাবে বহন করতে গিয়ে সংসারের মাধ্যমে এসে তার ছেলে দেখতে হবে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে এ গরু ছাগলটা বাঁধতে হবে ভাত রান্না করতে হবে উঠান ঝাড় দিতে হবে জামা কাপড় পরিষ্কার করতে হবে এই নানান কর্ম করতে গিয়ে আর সেই প্রেম স্বামীর প্রতি প্রেম আর কতটুক থাকে সেই ভালোবাসার আর থাকে না ভালোবাসা হারিয়ে যায় তাই রাধারানীর প্রেয়সী রূপা তত্ত্ব রাধার সঙ্গে মধুর প্রেম তাই তারা বিবাহ বন্ধনে বন্দী না এটা স্ত্রী তত্ত্ব না এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল এসো এসো দুইজন মিলে মুখোমুখি হয়ে ভালো তবে মাঝে কৃষ্ণ ভজন এই ভজনটা কিন্তু কোনো মন্দির কেন্দ্রিক ভজন না রাধা কৃষ্ণের ভজনটা কোনো রাস্তাঘাটে কৃষ্ণ ভজন হয় না তাহলে রাধা কৃষ্ণের ভজন হয় কোথায় শাস্ত্রে বললেন অন্যের মন অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন এই মনে মনে এক করে জানি তাহা তোমার পদদ্বয়ে করাও যদি উদয় তবেই তোমার পূর্ণ কৃপা মানি স্মরণের জগতে ভাবনার জগতে ভক্তের হৃদয় বৃন্দাবন এই হৃদয়টাই হচ্ছে বৃন্দাবন এটাই হচ্ছে তার নিকুঞ্জ বন এই হৃদয় বৃন্দাবনে স্মরণের জগতে গিয়ে রাধা
এবং কৃষ্ণ রাধা হচ্ছে আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে বিষয় তত্ত্ব। এই দুটি তত্ত্বকে যখন হৃদয় বৃন্দাবনে স্মরণের জগতে একত্রিত করানো হয়, এটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল ভজন। এই একত্রিত যখন করায় তখন ভক্ত যারা সেই জায়গাটা আস্বাদন করেন, তখন শুধু থাকে আনন্দই আর আনন্দ, ওখানে আনন্দই আর হচ্ছে আনন্দ। তাই তখন এই দুটি তত্ত্ব একত্রিত হয়ে যায়, তখন না সরমণ নাহম রমণী এই দুটি তত্ত্ব মিলেমিশে একাকার হয়ে যায়, আর তখন থাকে শুধু আনন্দই আর আনন্দ। তাই হৃদয় বৃন্দাবনই হয় রাধা কৃষ্ণের ভজন, এটা মন্দিরে হয় না, এটা রাস্তাঘাটে হয় না। হ্যালো, মনে মনে আজ দুজনে হবে মিলন, শিষ্যের জন্ম
শব্দে আমরা অন্ধকারে জানি আরে রু শব্দে জ্ঞানে আলো শুনি রু শব্দে অন্ধকারে জানি আরে রু শব্দে আলো জানি অক্ষরের প্রয়োজন পড়ে এই পাঁচ অক্ষরে কি গুণ ধরে বলো মনে দয়াময় গুরু শব্দ লিখতে গেলে পাঁচটা অক্ষরের প্রয়োজন পড়ে তাই পাঁচটা অক্ষরে কোন অক্ষরে কি গুণ ধরে একটু বলবে ধর্মসভা করে গুরু শব্দ লিখতে গেলে পাঁচটা অক্ষরের প্রয়োজন পড়ে পাঁচ অক্ষরে কি গুণ ধরে পাঁচ অক্ষরে কি গুণ ধরে বলো মনে দয়াময় সঙ্গ পানে সত্য কথাই বলেছে গুরু শব্দ লিখতে গেলে পাঁচটাই অক্ষর লাগে কি প্রথমে ব তারপরে হস্যু দুটো হয়ে গেল তারপরে র লিখতে গেলে আগে দিতে হবে ত্রিকোণ অর্থাৎ হয়ে গেল ব তিন বয়ের নিচে দিতে হবে বিন্দু ফোঁটা চার এবং ওর নিচে দিতে হবে মাত্রা ওটা হচ্ছে মাতৃশক্তি এই হচ্ছে পাঁচটা ওরে পাঁচ অক্ষরে তোমারে তাই দিলাম পোয়া বসে বসে কর শ্রবণ
মানুষের সঙ্গে যা সঙ্গতার নিত্য নিত্য হয় বললাম আমি ধর্ম সভায় করলেন তাহা বসে তোমার কথা শুনে মনে শান্তি পেলাম মনে প্রাণে খাই দিও ওই রাঙা চরণে খাই দিও ওই চরণে এই মিনতি তোমায় দাঁড়াই সঙ্গ পানে তোমারে ঠাই দিলাম আমার সেবা দেওয়ার কৌশল সবাই জানে না, তবুও আজকে যেহেতু আমরা এখানে এসেছি গুরু শিষ্য ভাবধারা নিয়ে গান গাইছি এই অনুষ্ঠানকে বাঁচাবার তরে, এই অনুষ্ঠানকে ভালোবেসে যদি কেউ গুরু সেবার নিমিত্তে কিছু দান করেন সেই দান হবে তার পরজন্মের পারের করি। তাই আসেন, যে যা পারবেন দান করবেন। আমরা জানি আপনারা অনেক দান করেছেন, প্রথম বছর এই অনুষ্ঠান যেন প্রতি বছর হয়, আরও ভালো ভালো শিল্পী নিয়ে এসে আপনাদেরকে গান শোনাতে পারে। আসুন পুরী টাকা করে গেল দাম
আগে ভক্ত 20 টাকা পরে গেল দান অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা অনেক মা সবার মাঝে 50 টাকা দেন অঙ্গে এই ভক্ত পদ ধুলা যদি কেউ অবহেলা করে অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা আস্তে আস্তে তবে মায়েদের উঠে আসতে একটু অসুবিধাই হচ্ছে আপনারা দিয়েছেন না দিলে কিন্তু অনুষ্ঠান হচ্ছে না কিন্তু যা দিয়েছেন তাতেও হচ্ছে না তাই কমিটির লোক আবার আপনাদের কাছে যাচ্ছে আপনাদের কাছে যাবে কমিটির লোক এবারে একটু বড় মানুষ জান ওই বাচ্চাগুলোকে পাঠান মুক্ত হস্তে দান করবে কই বাচ্চাদেরকে দেখে মানুষ টাকা দেয় নাকি ওই ভক্ত দুটো গেল কই তখন ভিক্ষায় গিয়েছিল যে এরা পুচকা পুচকা ওদেরকে মানুষ টাকা দিবে না না দেবে ওদেরকেই বেশি দিবে তাই কমিটির লোক যাচ্ছে আপনারা মুক্ত হস্তে দান করবে আর আমাদের পরেই শিল্পী রয়েছে হয়তো সনেকা দাসী একটি গান গাইবে আমাদের গুরু শিষ্যের পালা এখানে শেষ রাখলাম গুরুতত্ত্ব বলে শেষ করা যাবে না এ তত্ত্বের শেষ নাই জয় গুরু